সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাতের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় লগিয়া সে আমরা যখন সালাতে দাঁড়াইব, সালাতের খাতার মাঝে যদি কোনো সময় কোনো বাচ্চা থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমরা দেশের বাচ্চারে আইয়া হরাই আনেন ফিসের খাতার দিলাম, না এটা করা যাইতো না। যে কোনো বাচ্চার বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে সে মসজিদে আওয়ার অধিকার রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা বাচ্চান্তর বয়স যখন 7 বছর হয় তখন তারা সালাতের আদেশ দাও, মানে তখন তারা সালাতে সালাত ফরবার লাগে কইতা, তো তারা মসজিদে আওয়ার রাইটস হয়ে গেছে। আর 10 বছর যদি না পড়ে তাহলে তারা শাসন করো। তাহলে একটা বাচ্চা যখন মসজিদে আইব, আইয়া যখন সে কাতারের মাঝে দাঁড়াইব, সে তখন নামাজ পড়ার তার ইসলামে তারা রাইটস দিছে, আর এই রাইটসটা যখন দাঁড়াইব তখন যদি সে কাতারের মাঝে দাঁড়ায় আপনি তারে হরাইতে পারতেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যুগ আছে যে মুরব্বীরার শেষে বাচ্চারা দাঁড়াইতা, বাচ্চারা ফলে মহিলারা থাকতা, কিন্তু যদি বাচ্চারা আপনি পিছনে একটা খাতার থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু কোনো বাচ্চা যদি এই ফয়লা খাতারে দাঁড়াই যায় তাহলে কোনো অ্যাডাল্ট মুসল্লির এটা কোনো উচিত নাই যে তাইন কিতা করতা, তাইন বাচ্চারে খাতার থেকে হরাইয়া তাইন গিয়েও জায়গা খেলাই যেতা। এটা বাচ্চার যেমন তার প্রেস্টিজও ধরব, বাচ্চা এটা মনক্ষুণ্ণ হইব এবং সে নিরুৎসাহিত হইব মসজিদের কারণে, আপনার এই আচরণ আপনার আমার এই আচরণের কারণে যদি সে মসজিদ আওয়া থেকে বাদ দিলায় তাহলে সেই ক্ষেত্রে মানে আমরা গুণাগার হইব, আর তারপরে সে যদি মনক্ষুণ্ণ হয় তারপরেও আমরা গুণাগার হইব। যদি সে মসজিদ আয় কিন্তু এটার দ্বারা যদি কষ্ট পায় আমরা কেউ কষ্ট দিতে পারতাম না। আমরা যদি ভদ্রভাবে বা সুন্দরভাবে শালীনভাবে তার কইতাম পারি যে যদি নামাজ সে স্টার্ট না করে এই অবস্থায় যদি আমরা হই যে ফিসে দিবার লাগে। আর যদি অনেক সময় আছে অনেক গার্ডিয়ান করে বাচ্চান্তরে লইয়া হয়, বাচ্চা বাবা বা চাষা বা মামা যার লগে আইব তার খান্তাতে থাকতে চায়, তো এই অবস্থায় তারা যদি আমরা পিছনে দিলাই তাহলে গার্ডিয়ানও মনক্ষুণ্ণ হইবা আর বাচ্চাও পিছনে গিয়া কমফর্ট ফিল করতো না। এতে আমি ইসলামের লগিয়া পরমোচ্ছ হিংসু হওয়া, আমরা অন্যের প্রতি দরদি হওয়া, এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করি এবং জামাতে যখন যদি কোনো সময় সালাত আদা করি এই অবস্থায় যদি বাচ্চারা কখনো দাঁড়াই যায় বা গার্ডিয়ানে লইয়া দাঁড়ান তাহলে এই ক্ষেত্রে যেন আমরা সচেতন থাকি, বাচ্চাদের আমরা এমন আচরণ না করি যাতে তারা নিরুৎসাহিত হয় বা তারা কষ্ট পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদা করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।